একটি সফটওয়্যার অথবা ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট যেখানে ফাংশনেবিলিটি আছে সেখানে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কিভাবে ফাস্ট কাজ করে। একটি সফটওয়্যার বা একটি ওয়েব অ্যাপ্লিকেশন কিছু ডেটা ম্যানিপুলেট করে এবং শেয়ার করার মাধ্যমে সার্ভার টু সার্ভার তার পারফরমেন্সগুলোকে বজায় রাখে। যেমন ধরুন, আপনি কোনো একটি সার্ভার বা ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিকোয়েস্ট করছেন আজকে সিলেটে বন্যা পরিস্থিতি কেমন। অবশ্যই সিলেটের বন্যা পরিস্থিতির তথ্য বা উপাত্তগুলো কোথাও কোনো না কোনো সার্ভারে সেভ করে রাখা আছে। তার মানে আপনি যে সার্ভার দিয়ে এই রিকোয়েস্টটি করছেন সেই সার্ভার এই রিকোয়েস্টটি পৌঁছে দেবে সে নির্দিষ্ট কাঙ্ক্ষিত সার্ভারে যেইখানে সিলেটের বন্যা পরিস্থিতির বিষয়গুলোকে নিয়ে স্টোর করা আছে তথ্যগুলো। সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশনের এই ডেটা ম্যানিপুলেশন বা ট্রান্সফার করার জন্য বিশেষ কিছু টেকনিক রয়েছে। এর মধ্যে সবথেকে বেশি পপুলার টেকনিক হচ্ছে থ্রেডিং। থ্রেড অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, ধরুন আপনি কোনো একটি তথ্যের জন্য ওয়েবসাইট বা ইন্টারনেটে রিকোয়েস্ট করলেন কোনো একটি নির্দিষ্ট সার্ভারে, সেই সার্ভারের থ্রেড সেই রিকোয়েস্টটিকে পৌঁছে দেবে তার কাঙ্ক্ষিত নির্দিষ্ট আরেকটি সার্ভারে যেইখানে এই তথ্যটি স্টোর করা রয়েছে যেটি আপনি জানতে চাচ্ছেন। এখন সেই সার্ভার সেই সিঙ্গেল থ্রেডের মাধ্যমে বা মাল্টি থ্রেডের মাধ্যমে আবার উত্তরটি বা তথ্যটি নিজের কাছে নিয়ে আসবে এবং সেটি আপনাকে প্রদর্শন করবে বা শো করবে। কিন্তু প্রবলেম হচ্ছে যখন একের বেশি বা অনেক বেশি অ্যামাউন্ট অফ রিকোয়েস্ট সার্ভারের কাছে আসে তখন সার্ভার একটু স্লো হয়ে যায়। এবং স্লো হওয়ার কারণ কী? কারণ আমাদের কিছু হার্ডওয়্যার লিমিটেশন থাকে যার কারণে ল্যাক অফ নাম্বার অফ থ্রেডের একটা লিমিটেশন আছে। এখানে আপনি বলতে পারেন আমি তো আমার হার্ডওয়্যার ইনক্রিজ করতে পারি, পারফরমেন্স ইনক্রিজ করতে পারি। তবে হ্যাঁ, আপনার কাছে যদি সুযোগ থাকে উইদাউট এনি কস্ট অর উইদাউট এক্সপান্ডিং ইউর হার্ডওয়্যার আপনি এই পারফরমেন্সটাকে স্কেলিং করতে পারবেন, তাহলে আপনি কেন এই কাজটা করতে যাবেন? এখানেই Node.js তার ম্যাজিক্যাল টেকনিক নিয়ে এসেছে। আমরা সবাই জানি Node.js সিঙ্গেল থ্রেডে রান করে, তাহলে এত বেশি অ্যামাউন্ট অফ রিকোয়েস্ট Node.js কীভাবে হ্যান্ডেল করে? হ্যাঁ, Node.js সাধারণত তার সিঙ্গেল থ্রেডকে ব্যবহার করে শুধুমাত্র ক্লায়েন্ট বা ইউজারের রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করার জন্য, এবং এরপরে Node.js সেই রিকোয়েস্টকে তার পরবর্তী স্লেভার অথবা ওয়ার্কার থ্রেড যারা থাকে তাদের কাছে সেন্ড করে, বলে থ্রেড বা থ্রেড ওয়ান আমার এই তথ্যটি দরকার, ওই সার্ভার থেকে এই তথ্যটি তুমি আমাকে এনে দাও, এবং পরবর্তীতে সাথে সাথে সে আরেকটি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। এবং এইভাবেই নন ব্লকিং আইও মেনটেন করে থাকে Node.js। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে Node.js সিঙ্গেল থ্রেডের জায়গায় তার যে স্লেভার থ্রেড ইউজ করছে এই থ্রেডগুলো কোথা থেকে আসলো? তাহলে তো Node.js মাল্টি থ্রেড হয়ে গেল। না, একদমই না। আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে Node.js কোনো একটি ব্রাউজার বা নির্দিষ্ট একটি ব্রাউজারের বাইরে এসে কাজ করছে, এবং Node.js যখন কোনো ডিভাইসে কাজ করে বা ইনস্টল করা হয় তখন Node.js সেই ডিভাইসের অপারেটিং সিস্টেম এবং নেটওয়ার্কিং অ্যান্ড আদার্স যে সফটওয়্যার পারমিশন দরকার সেগুলো সব কিছু সে তার নিজের কাছে নিয়ে রাখে। এবং এই কারণে Node.js যখন তার অনেক বেশি মাল্টিথ্রেডের প্রয়োজন হয় তখন সে তার সিস্টেম থেকে মাল্টিথ্রেডগুলোকে জেনারেট করে এবং সিস্টেমের মাল্টিথ্রেডগুলোকে স্লেভার অথবা ওয়ার্কার থ্রেড হিসাবে কাজ করিয়ে থাকে। এবং এভাবেই Node.js অনেক বেশি ফাস্ট অ্যান্ড হাই পারফরমেন্স মেনটেন করে থাকে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে Node.js কীভাবে তার থার্ড পার্টি বা ডিভাইসের সিস্টেমকে ইউজ করে তার নিজের কাজগুলোকে সম্পূর্ণ করে থাকে, অনেক বেশি হাই পারফরমেন্স মেনটেন করে।